আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যুদ্ধের আরেকটি নতুন ভিডিওতে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা যারা এখন পর্যন্ত ভ্যাকসিন গ্রহণ করেন নাই করোনা ভাইরাসের, আপনারা খুব তাড়াতাড়ি ভ্যাকসিন গ্রহণ করেন, ইমিউন প্রাপ্ত হন। এখন ইমিউনটা কি? ইমিউনটা হচ্ছে যে আপনি করোনা ভাইরাসের যে ভ্যাকসিন, যা প্রথম ডোজ আপনারা গ্রহণ করেছেন, সেটার প্রমাণস্বরূপ হচ্ছে ইমিউন। আপনি যখনই ভ্যাকসিনটা গ্রহণ করবেন, ভ্যাকসিনটা যখনই আপনি নেবেন, তখন আপনার তাওয়াক্কালানা অ্যাপ্লিকেশনে ইমিউন শো করবে। আর ইমিউন শো করার অর্থ হচ্ছে যে আপনি ভ্যাকসিন গ্রহণ করেছেন। আর এখনও ভ্যাকসিন গ্রহণ করেন নাই, অবশ্যই কমপক্ষে হলেও ভ্যাকসিনের প্রথম ডোজটি গ্রহণ করেন। কিভাবে গ্রহণ করবেন এই নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আপনারা ইউটিউবটা ফলো করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথম হচ্ছে তাওয়াক্কালানা অ্যাপ্লিকেশনে, তারপর সাথী অ্যাপ্লিকেশনে, এগুলোতে আপনারা চেষ্টা করেন ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর পর আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা কোথায়, কোন সেন্টারে গিয়ে ভ্যাকসিনটা গ্রহণ করবেন। সেই মোতাবেক আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিনটা গ্রহণ করে ফেলেন, কেননা 1 আগস্ট থেকে যে সকল প্রবাসীদের বা যে সকল কর্মীদের ভ্যাকসিন গ্রহণ করা না থাকবে, অর্থাৎ যাদের তাওয়াক্কালানা অ্যাপ্লিকেশনে ইমিউন শো না করা থাকবে, তারা কিন্তু কোনো জায়গাতেই কাজ করতে পারবে না, হোক সেটা সরকারি অথবা বেসরকারি। এমনকি আপনি চলাফেরার ক্ষেত্রে আপনার অনেক সমস্যা হবে, পাশাপাশি ছোট ছোট আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আপনার জন্য বন্ধ হয়ে যেতে পারে। তাই দেরি না করে ভাইরা, আপনারা যারা এখন পর্যন্ত ভ্যাকসিনটা গ্রহণ করেন নাই, খুব তাড়াতাড়ি আপনারা ভ্যাকসিন গ্রহণ করার জন্য চেষ্টা করেন। কিভাবে ভ্যাকসিন গ্রহণ করবেন সেটার উপর অনেক ইউটিউবে ভিডিও আছে, আপনি ভিডিও লিখে সার্চ করেন কিভাবে সৌদি আরবের ভ্যাকসিন গ্রহণ করব, বা কিভাবে ভ্যাকসিন নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কিভাবে কি করতে হয়, বা কিভাবে ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট নেব, হ্যাঁ আপনারা ওই ভিডিওগুলো দেখেন। আপনারা তাওয়াক্কালানার মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করেন, অ্যাপয়েন্টমেন্ট নেন, ভ্যাকসিন গ্রহণ করেন। তাছাড়া কিন্তু আপনাদের জন্য 1 আগস্ট থেকে অনেক সার্ভিস আপনাদের জন্য বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। আর বিশেষ করে যারা এখন পর্যন্ত ভ্যাকসিন নেন নাই, সরকার এত নির্দেশ দিচ্ছে ভ্যাকসিন গ্রহণ করার জন্য, আপনারা যদি ভ্যাকসিন গ্রহণ না করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে জরিমানার আওতাধীন আনতে পারে গভর্নমেন্ট। সো আপনি তাড়াতাড়ি ভ্যাকসিন গ্রহণ করে ফেলেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।